হ্যালো বন্ধুরা, আমাদের এখানে আজ প্রচুর বৃষ্টি পড়ছে আর বাচ্চারা মশলা মুড়ি খেতে চাইছে। কি করা যায়? বাড়ির মধ্যে যে সামানগুলো ছিল ওইগুলো দিয়েই আমি বাচ্চাদের জন্য মশলা মুড়ি তৈরি করছি। তো দেখুন আপনারা বাড়ির মধ্যে কিভাবে মশলা মুড়ি তৈরি করা যায় বা বানানো যায়। তো দেখুন, আমি একটা সিদ্ধ আলু নিয়েছি, একটা টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, একটা পেঁয়াজের কুচি নিয়েছি, আর মটর, কাঁচা মটর নিয়েছি, আর চেনার কে পং করে নিয়েছি, আর আচার নিয়েছি, আচার তেল আছে, এর মধ্যে চেনাচুর আছে, খিরা আছে, এর কুচি, গাজরের কুচি, এর মধ্যে নারিকেল আছে, আর ছোলা আছে, ভাজা ছোলা, এর মধ্যে বিট নুন আছে। তো এই দিয়ে আমি মশলা মুড়ি শুরু করি। আপনারা দেখুন, প্রথমে এর মধ্যে আমি মুড়ি নিলাম পরিমাণ মতো, এর মধ্যে ভেজা মটর নিলাম, এর মধ্যে কাঁচা ছোলা অঙ্কুরবালা নিলাম, এর মধ্যে ভাজা ছোলা নিলাম, এর মধ্যে চেনাচুর নিলাম, এর মধ্যে কাঁচা লঙ্কা নিলাম, পেঁয়াজের কুচি নিলাম, ধনিয়া পাতা ছিল না বাড়িতে, অল্প একটু ছিল, আজ বৃষ্টির জন্য কমপ্লেক্স থেকে আনতে পারা যায়নি, সেজন্য অল্প ছিল ধনিয়া পাতা, সামান্য একটু দিয়ে দিলাম। এর মধ্যে আচারের তেল নিলাম, আচার নিলাম আমের সিদ্ধ আলু নিলাম, এর মধ্যে টমেটো নিলাম, অল্প বিট নুন নিলাম, অল্প খিরা নিলাম, অল্প গাজর নিলাম, আমার মশলা মুড়ি পুরো তৈরি হয়ে গিয়েছে। এটা ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। এরপর আমি মশলা মুড়ি বানানো হয়ে গেছে, এরপর বাচ্চাকে আমি দিয়ে দেব। আপনাদের যদি এই মশলা মুড়ি পছন্দ হয়ে থাকে, আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের জন্য আবার নতুন করে নেক্সট ভিডিও নিয়ে আসছি। থ্যাংক ইউ, শুক্রিয়া, ধন্যবাদ।